সিসিটিভির ফুটেজে দেখা যায় রোববার ভোর ৫টার কিছু পরে সিরাজদি খানের পাউসার গ্রাম থেকে পুরান ঢাকার শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেন সবজি বিক্রেতা শুকুর। ব্যাটারি চালিত রিকশায় কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার খালপার রাস্তার গলিতে প্রবেশ করতেই খপ্পরে পড়েন একদল মাদকাসক্ত ছিনতাইকারীর। এ সময় ছিনতাইকারীরা শুকুরের কাছে থাকা ৩০,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছুরিকাঘাত করে টাকা নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা। নৃশংস এই হত্যাকাণ্ডের এক সপ্তাহের মাথায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ডিজিটাল প্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভির ফুটেজ সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী শনাক্ত ও গ্রেপ্তারে সক্ষম হন তারা। রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার। জানান গ্রেপ্তারকৃতরা এর আগেও ঘটিয়েছেন বেশ কিছু অপরাধ। আমবাগিচা খালপার এখানে পৌঁছলে আগে থেকেই ওত পেতে থাকা একটি সংঘবদ্ধ চক্র, যে সংঘবদ্ধ চক্রটির ৬ জন সদস্য যারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন, তার রিক্সাটিকে গতিরোধ করে এবং গতিরোধ করে তার কাছে যে টাকা ছিল এই টাকাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থলেই উনি মারা যান। তারা মাদকসেবী বেসিক্যালি এই সংঘবদ্ধ চক্র। এর আগেও এরা বেশ কিছু মামলায় তারা গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারের সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বিদেশি একটি চাকু উদ্ধার করা হয়। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।